প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে রমরমিয়ে পোস্ত চাষ হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার এক ও দুই নম্বর ব্লকের মোলা, পরমানন্দপুর, লক্ষ্মীপুর, মনোহরপুর, যাদবনগর, চন্দ্রকোনা, হরিসিংপুর, যদুপুর, বন্দিপুর সহ বেশ কিছু গ্রামে। কোথাও আবার পোস্ত জমিকে ঘিরে দিয়েই প্রশাসনের নজর এড়িয়ে চলছে পোস্ত চাষ। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রবীন্দ্রনাথ অধিকারী জানান, পুলিশ ও আবগারি দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা পুলিশ এবং আবগারি দপ্তরের সঙ্গে যৌথভাবে আমরা রেড করার ব্যবস্থা নিচ্ছি। ইমিডিয়েট প্রচার প্রচার কি চালানো হয়েছে? এবং প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে, তবু মানুষ লুকিয়ে কিছু কিছু করছে খবর পেয়েছি। আমরা রেড করার চলছে, রেড চলছে, তবু যে জায়গায় আমরা খবর পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে রেড করে দেওয়ার ব্যবস্থা করছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।